আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি চলে এসেছি আপনাদের জন্য একটি খুব স্পেশাল রেসিপি নিয়ে তো রেসিপিটির জন্য আমি ফার্স্ট নিয়ে নিয়েছি কাউনের চাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাউনের চাল নিয়ে নিয়েছি আজ আমি আপনাদের কাউনের চালের পায়েস রান্না করে দেখাবো পায়েসটি কিন্তু খুবই টেস্টি তো তার জন্য আমি কাউনের চালগুলো আগে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেস্তা বাদাম আমি পেস্তা বাদামগুলো সুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি তাতে করে আমাদের বাদামটা ছিলতে খুব সুবিধা হবে আর আমি একটি পাত্রে দুধ গরম করতে দিয়ে দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি হাফ লিটার দুধ এখানে গরম করতে দিয়েছি গরম করে দুধটাকে একটু কিছুটা কমিয়ে নিয়েছি ঘন করে নিয়েছি এটাকে আর আমরা যে কাউনের চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি চালগুলো ছেকে নিয়েছি এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো কাওনের চালগুলো আপনারা চাইলে কিন্তু এই দুধটাকে ঘন করার জন্য আপনারা যদি চান তাহলে ফাঁকি দুধটাও অ্যাড করতে পারেন এটার মধ্যে তো আমি ফাঁকি দুধটা অ্যাড করে নিই আমি শুধু মানে তরল দুধটাকে ঘন করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাওনের চাল যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো চালটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে এবং কাউনের চালটা ধোয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কাউনের চালের সাথে কিন্তু কাউনের চালের যে খোসাটা অনেক সময় কিন্তু খোসাটাও থাকে এটা কিন্তু যখন আপনি পানির মধ্যে ভিজাবেন ধোয়ার জন্য তখন কিন্তু উপরে ভেসে উঠবে ভেসে উঠলে ওগুলো ফেলে দিতে হবে অনেকে আবার এই জিনিসটা বোঝে না ওই খোসাটা সহকারে দেখা যায় নিয়ে নেয় তো যার ফলে নাকি খাবারটা তেমন একটা ভালো লাগে না খোসাটা মুখে বাজলে কেমন যেন ছাবা ছাবার মতো দেখা দেয় তো আপনারা ভালো মতো খলিয়ে ধুয়ে নেবেন বালুটালু ভালো মতো ছাড়িয়ে নেবেন যেহেতু এই চালটা খুবই ছোটো স্ম ছোটো আকারের তো এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে তো আমরা এটাকে জাল দিয়ে নিচ্ছি ভালো মতো নেড়ে ছেড়ে দিতে হবে যেহেতু আমরা আগে থেকে চালটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটু দলা পাকিয়ে গেছে এটাকে আমি চামচ দিয়ে নাড়া দিয়ে কিন্তু ভেঙে দিচ্ছি তো এভাবে আপনারাও খেয়াল রাখবেন যদি এরকম দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু এটাকে এভাবে চাপ দিয়ে দিয়ে ছুটিয়ে দিতে হবে খুব সুন্দর করে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এটা কিন্তু ঘন ঘন নাড়াচাড়ার উপরে রাখতে হবে নাহলে নিজ দিয়ে লেগে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটি এলাচ এবং একটি তেজপাতা এটা দিলে খুব সুন্দর একটি গ্রান হয় তো এই জন্য আমি দিয়ে দিচ্ছি এটাকে দুইটা তেজপাতা এবং দুটি এলাচ তো এই পর্যায়ে আমি আবার সুন্দর করে নেড়ে নেব তা এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি করে রাখা আপনার যে পেস্তা বাদামটা ছিল এটা আমি কুচি করে নিয়েছি আপনারা চাইলে এটাকে পেস্ট করে বেটেও নিতে পারেন তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচিগুলো অভ্যাস আপনারা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন যারা চিনি মিষ্টি কম খান তারা মিষ্টি কম দেবেন যারা মিষ্টি বেশি খান তারা নিজেদের স্বাদ অনুযায়ী আর কি চিনির পরিমাণটা দিয়ে দেবেন তো আমি চিনিটা দিয়ে দিলাম এখন ভালো করে আমি ছেড়ে এটাকে আরেকটু ঘন করে নেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে আর নাহলে নিজ দিয়ে লেগে যাবে এটা তো আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি এটাকে আর এর পরে আমি দিয়ে দিচ্ছি একটু কেও জল দুই ফোটা কেও জল দিয়ে দিলাম কেরো জল দিয়ে দিলে কিন্তু এটা খুবই সুন্দর একটি গ্রান আসে খেতে ভালো লাগে এবং আপনারা যদি কেরো জলটি না পান তাহলে কিন্তু আপনারা দুই ফোঁটা গোলাপ জলও দিয়ে দিতে পারেন এর মধ্যে খুবই সুন্দর একটি গ্রান আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পায়েসটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে ডেকোরেশনের জন্য নিয়ে নেব তো আমরা এখন পরিবেশনের জন্য নিয়ে নিলাম এটাকে আর পরিবেশনের জন্য আমি কিছু পেস্তা বাদাম লম্বা করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে এরকম সুন্দর করে লম্বা করে পেস্তা বাদাম কুচি করে নিতে পারেন এবং আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ এবং কাজুবাদামও দিয়ে দিতে পারেন তো আমি শুধু পেস্তা বাদামটাই ইউজ করেছি তো এই রেসিপিটি কিন্তু খুবই টেস্টি এবং খুবই মজাদার একটি রেসিপি আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি সকলেরই খুবই পছন্দ হবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এস জোটোটো কোম্পানি আজকের মতো বিদায় নিচ্ছে আসলাম